তুমি শুনবে না কুমার বলো না কত ভালো বাসিব তোমার কুমার সে কথা তো তুমি বোঝো না বোঝো না
দেখলে চলে এসো তুমি আমার সাথে। কোথায় যাচ্ছ? কেন তুমি বকুলে বললে? মালা বদল করলাম সিঁদুর দান দিইনি। দেখো বাবা, এটা হলো তোমাদের গান তো তোমরা জানি ভাও। যদি তুমি বড় সাজে সাজে ছান্দা তালাই চতুর তালাই করে মন মন্ত্র করে এগুলা কোন যাবে বলে দিবি। আজ হচ্ছে আমার অন্তিম দিন, তাই বলছি এবার তুমি আমাকে বিদায় দাও। বেশ কুমার, তুমি যাবে তোমার মায়ের কাছে, আমি তোমাকে আটকাবো না। যাও সময় এই হতভাগিনীকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। আর কথা দাও এমনই একটি বর্ষে এসে আমাকে মধু বেশি নিয়ে যাবে তোমার রাজপ্রাসাদে। আমি কথা দিলাম এমন একদিন আসবে যেদিন আমি তোমাদের বাড়িতে তোমাকে নিয়ে আনতে যাবো আমি পালকি, তাই বলছি এবার তুমি আমাকে বিদায় দাও। বেশ কুমার, যার সাথে বলছি জানো কি বলছো? এই জীবন ছিল নদীর মতো গতিহার, তোমার আকাশ চোখে আমি হয়ে গেছি তারা। আমার সোনার পুতুল রে, কথা বল না রে, আমার সোনার পুতুল রে, কথা বল না।
আমি মানুষ ঠিক করেছি আমি আমার পুত্র কিন্নরকে বিবাহ দেব যে এই হচ্ছে রাজা পুত্রের কিন্তু আমি শুনেছি পুত্র লক্ষ্মী দরনা গিয়েছে সেই মরক্কোতে ঠিক আছে সড়ক আমেরিকার পর জিজ্ঞাসা করে দেখি কোথায় কোথায় গেলে সড়ক আমি কোথায় গেলে তাই হবে আমি তোমারই কথা বলো ওই বিশ্বকর্মার দ্বারা সাহতালী পর্বতের নির্মাণ করে দেব কোথায় কোথায় বিশ্বকর্মা এসে তারা করে আজ দরকার আছে তোমার নির্মাণ করবে ঠিক নেপে যুগে নির্মাণ করবে সুন্দর করে তুমি ময়ূর সৃষ্টি করে দেবে যেন দেখতে সুন্দর হয় আরো শুনে যাও বিশ্বকর্মা সেই বাসরের চারিদিকে বিদ্যুৎ মন্ডল হারিয়ে বিহুরা লক্ষ্মীদের অভিনয় দেখে 30 টাকা দান করেছে মা মহাশয় আমার মনোবাসন পূর্ণ করে এই মুহূর্তে Oh, my God.